বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে নতুন একটি নিয়োগ হতে চলেছে, যেখানে জানানো হয়েছে যে আধা সেনায় 1 লক্ষেরও বেশি পদে নিয়োগ শুরু হতে চলেছে। তো আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে জানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কোন কোন পদে কত ভ্যাকেন্সি আছে। তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে নিত্য নতুন চাকরির ভিডিও আপনারা সবার আগে নিজেদের ফোনে পেয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় আধাসেনার অধীন বাহিনীগুলিতে 1 লক্ষেরও বেশি শূন্য পদে নতুন করে নিয়োগ শুরু হতে চলেছে। এর মধ্যে সবথেকে বেশি শূন্যপদ সৃষ্টি হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে। বিগত বছরগুলিতে অবসর গ্রহণ, ইস্তফা, মৃত্যু ও নতুন ব্যাটালিয়ন গঠন, নয়া পদের সৃষ্টি ইত্যাদি নানা কারণে এই বিপুল সংখ্যক শূন্যপদের সৃষ্টি হয়েছে। লক্ষাধিক এই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে 60,210 কনস্টেবল, 2,534 সাব ইন্সপেক্টর এবং 330 অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে দেখুন কি বলা হয়েছে। ভ্যাকেন্সিগুলো আপনারা দেখলেন যে কোন পদে কত ভ্যাকেন্সি আছে। আর একবার বলে দিই, 60,210 কনস্টেবল, 2,534 সাব ইন্সপেক্টর এবং 330 অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। এরপরে দেখুন যেটা বলা হয়েছে, স্টাফ সিলেকশন কমিশন ও ইউনিয়ন পাবলিক সার্ভিসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। আগামী দিনে বাকি প্রায় 45,000 পদের নিয়োগের পরিকল্পনা রয়েছে। এরপরে দেখুন যেটা বিএসএফে শূন্যপদের সংখ্যা 28,926টি এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স সিআরপিএফে 26,506টি। সশস্ত্র সীমাবল যেটা এসএসবিতে রয়েছে 18,623 জন। এবং এরপরে যেটা ইন্দো তিবেটিয়ান পুলিশ ফোর্সে যেটা আইটিবিপি সেখানে রয়েছে 5,784টি। এরপরে তিন রকম নিয়মে শূন্যপদ পূরণ করা হবে। এরপরে দেখুন কি বলা হয়েছে, বিগত বছরগুলিতে সীমান্ত সংঘাতের সম্ভাবনা যত বেড়েছে ততই পাকিস্তান ও চীন সীমান্তে বর্ডার আউটপোস্টের সংখ্যা বেড়েছে। নতুন ব্যাটালিয়নও চালু হয়েছে প্রায় প্রতিটি আধা সামরিক বাহিনীতে। 2014 সালেই ঘোষণা করা হয়েছিল নতুন 45টি আউটপোস্ট চালু হবে শুধু চীন সীমান্তে। তারপরে দেখুন কি বলা হয়েছে, নতুন আউটপোস্টের জন্য দরকার অতিরিক্ত 12টি ব্যাটালিয়ন অর্থাৎ অন্তত 12,000 আধা সেনা। 2017 সালে আইটিবিপি আয়োজিত একটি অনুষ্ঠানে আরও 500টি আউটপোস্ট অনুমোদিত করেছে। এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে, এর মধ্যে চলতি বছরে চীনের সঙ্গে বিপুল সংঘাতের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ডে সীমান্ত প্রহরার জন্য প্রচুর আধা সেনা মোতায়েন করা হয়েছে নতুন করে। চীনের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও বিশেষ উন্নতি হয়নি পরিস্থিতি। মনে করা হচ্ছে আসন্ন শীতকালে এই সংঘাত বজায় থাকবে, তাই এখন থেকে আরও বেশি সেনা ও আধা সেনা পাঠানোর তোড়জোড় চলছে, সেই কারণে এই নিয়োগের পরিকল্পনা। এর মধ্যে আবার আগামী বছরে একসঙ্গে 5টি রাজ্যে বিধানসভার ভোট। এই অবস্থায় আধা সামরিক বাহিনী শূন্যপদ দ্রুত পূর্ণ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তো দেখলেন এখানে বিভিন্ন রকমের যে পোস্টে যত ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেকটি ভিডিওকে দেখার পর একটি করে লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।